বটতলা মহাশ্মশানের মূল ভবনের বাইরে বিদ্যুৎহীন, কেন নেই কারেন্ট তারও কোনো সদুত্তর নেই। যারা দায়িত্ব পালন করে এখানে তাদের তরফে কোনো হেলদোল নেই। মৃতদেহ নিয়ে এসে অন্ধকারে কাটাচ্ছেন সাধারণ মানুষ। বটতলা মহাশ্মশানের মূল ভবনের ভেতরে করোনা মৃতদেহ সৎকার করা হয়, কিন্তু বাইরে মাত্র দুটো গ্যাস চুল্লি আছে, তাতে মৃতদেহ সংখ্যায় বাড়ায়। অন্ধকারে দীর্ঘ সময় ধরে বসে থাকেন মৃতদেহ নিয়ে আসা লোকজন। তারা চুল্লির সংখ্যা বাড়ানোর দাবি জানান ও লাইট না থাকায় ক্ষোভ প্রকাশ করে। একজন কর্মী জানায় লাইনগুলো নষ্ট হয়ে গেছে, তাই অন্ধকার। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমার নাম রতন শীল, দুর্গত মণিবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক। আমি আজকে আমার পাড়ার আমার এক ঠাম্মা মারা গেছে, আজকে আমি নিয়ে আইছি। আয়েসেরে আমরা আজকে পাক্কা 45 মিনিট হয়েছে, কিন্তু 45 মিনিট হয়েছে যে আমরা এসে ওই আম্মাকে রেখেছি, কিন্তু রাখার পরে সব লাইট টাইট অফ এবং রাখার জায়গা নেই। আমরা শিব মন্দিরে লাস্টে গাড়িকে ছাড়তে হবে তো শিব মন্দিরে এসে আমরা রেখেছি, কিন্তু এখন যে অবস্থা পুরো শ্মশান অন্ধকার। যে অপর সাইডে বড় বিল্ডিংটা ওইখানে কারেন্ট আছে, কিন্তু আম জনতা যারা আমরা যে মেইন শ্মশানের এই জায়গাটার ওইখানে কোনো কারেন্ট টারেন্ট নেই, পুরো অন্ধকার হয়ে রয়েছে। করছে আমরা জানি না, কারোর সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, কারোর সঙ্গে কথা হয়েছে? না, কারোর সঙ্গে কথা হয়েছে না। ওইখানে যে আমরা যে ওই টাকা টুকা দিয়েছি ওই অফিস পক্ষে, ওরাকে বলেছি যে লাইট টাইট নেই, ওইটা আমরা বলতে পারবো না, এই কথাই বলেছে ওরা। আমি দেখার স্টাফ অপারেটর, আমরা এখানে ওই কিছু লাইটের কাজ চলছে, এর জন্য ওই তো কেবল বসানো হইতো, এর লেগে এখানে একটু মেরামতি চলছে, তো আছে মেরামতি তো আছে। আমি অপারেটর। নাম কি? পুরো অন্ধকার। তো আমরা বাইক থেকে বাইক দিয়ে আবার একটা ওই অনেক চার্জার আনেছি, এখন চার্জার হাতে আসি, প্রায় 1 ঘন্টা হয়েছে আসছি, এখনো অব্দি যা আছে আমরা হাতে চার্জার হয়ে আছে। পুরো অন্ধকার, একদম ওই জ্বলান্তে যারা ঘাট অব্দি সব কিছু অন্ধকার, পুরোই অন্ধকার। আমার তো অনেকেই আছে জানো, আর অনেক কিছু ঘুরিয়ে আছে। আপনি কখন এলেন, কতক্ষণ ধরে এখানে কারেন্ট নেই বা কারেন্ট ছিল না, অন্ধকার রয়েছে? আমরা এই দেখছি এই অবস্থা, কারণ কতটুকু সময় ছিল যে এই পোর্শনটা আমি যে কারেন্টটা চলবে নাই, যা ওই কোভিডের যে সেন্টারটা আছে ওই সেন্টারের মধ্যে আলো আছে, আর এদিকে পুরা নাই। ঘাটটা অনুপযুক্ত, হ্যাঁ, ঘাটটা তো মানে মানুষ নামবো বা জল দিয়ে সে ব্যবহার করবো সেই ব্যবস্থাটা সেটাভাবে নাই। এটা আশা করি আমাদের কর্তৃপক্ষের নজরে যাইব, গেলে বলে দিয়েছে হয়তো এটা তাড়াতাড়ি করে সারানো যায়, এই জিনিসটাই আপনার একটু ইয়ে করেন। আরএফএলের ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই। বেস্ট বাইয়ে আপনারা পাচ্ছেন নিত্য নতুন আধুনিক ঘর সাজানোর উপযোগী বিভিন্ন রিগাল ফার্নিচার, আরএফএল প্লাস্টিকস, ইটালিয়ানো মেলামাইন, আরএফএল গ্যাস স্টোভ, আরএফএল টয়েস, আরএফএল বেডিং আইটেম কমফি এবং আরএফএল স্যানিটারি আইটেমের বিভিন্ন সামগ্রী। আমাদের ঠিকানা রোনালসি রোড, নিয়ার জয়নগর বাস স্ট্যান্ড, আগরতলা, ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 9774185672। নমস্কার, আমি স্নেহা। আশা করি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এইভাবেই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না যেন।